এর আগে রান্নার কাজ করেছে কোথাও? জি করেছি। মানে আমি বলছি কোনো হাই ফ্যামিলিতে? জি হ্যাঁ। কোথায়? পুলিশ কমিশনার সাহেবের বাসায়। বাহ, তাহলে তো ঠিকই আছে। তবে নন স্পাইসি, আই মিন তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করতে হবে, পারবে? জি পারব। গুড, কবে থেকে কাজ শুরু করতে পারবে? আপনি বললে আজ থেকেই শুরু করব। তবে তো খুবই ভালো হয়। দ্যাট উইল বি বিগ সারপ্রাইজ ফর রিয়ান। চলো। কিরে, কিছু বলবি? আপনি যদি মাইন্ড না করেন, না মানে যদি রাগ না করেন, বল কি বলবি? মানে কইতে আসলাম কি ওস্তাদ, এই ব্যাপারটা ভালো হইতে আস না। কোন ব্যাপার? রাগ করিয়েন না ওস্তাদ, যেমনেই হোক বিয়া শাদী যেন করিয়েই ফালাইছেন। তিশা ম্যাডামের ব্যাপারটা এবার শেষ করিয়ে ফালান। কি হলো? গাড়ি থামাইলেন কে? গাড়ি থেকে নাম, নাম, নাম। রাবিশ, চাকরি কি শেষ ভাই যান? না, ফার্স্ট ওয়ার্নিং, হাঁটতে হাঁটতে ক্লাবে যাবি। নাম দেছো ফাইটার, যতই টাইট দেও রাইট কথা কল লেগিয়া ফাইট করিয়েই যামু। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? না, কারণ এখন বাজে প্রায় একটা, একটু পরে তোমার খাওয়ার সময় হয়ে যাবে। সো হোয়াট? হোয়াট কিছু নেই, বাট আছে, সেটা হলো বাইরে খাওয়া তোমার চলবে না। আবার সেই কথা? সেই কথা না, এই কথা। আর কথাটা হলো আমরা আজ বাসা থেকে খেয়ে বের হব। কি বলছো? রান্না কি করবে? রান্না তো হয়ে গেছে। তা রান্নাটা কি? আন্টি, মা তো কালই দেশের বাড়িতে চলে গেছেন। তাহলে? ভয় পেও না, আমি রাঁধিনি। আমি রাঁধলে মুখে দিতে পারতে কিনা সন্দেহ। একটা চমৎকার রাঁধুনি পেয়েছি যা রেঁধেছে না, ওয়ান্ডারফুল। আমি একটু টেস্ট করে দেখেছি। তোমার সঙ্গে আলাপ হলে তুমিও বিশ্বাস করতে পারবে না, চলাফেরা কথাবার্তা এমন মার্জিত, মনে হয় যেন কোনো বড় ঘরে শিক্ষিত আমি। থাক থাক, তোমার রাঁধুনির সাথে পরিচিত হওয়ার কোনো আগ্রহই আমার নেই, ভালো রাঁধলেই হলো। তবে সাবধান, ছবি টবি তুলে রেখো। কি যে বলো না, মানুষকে চেনার যথেষ্ট ক্ষমতা আমার আছে। যেমন বিশালকে চিনেছিলে। ওই যে টেবিল রেডি, চলো চলো। বাপরে, এত কিছু আইটেম দেখে চমকে যাচ্ছ? স্বাদ পেলে তো টেবিল ছিঁড়ে উঠবে না। নিজের ঘরে তো একদিনও তোমাকে রান্না করে খাওয়াতে পারিনি, এখানে এসে যে পাচ্ছি সেই তো উনি। বাহ, সত্যি চমৎকার। আসলে বাড়ির রান্নার মজাই আলাদা। শুধু বাড়ির রান্না হলেই হয় না, যে রাঁধে তার গুণ থাকতে হয়। আমি তো ভাবছি আমাদের সংসার হবার পরও ওকে রেখে দেব। না, আমার স্বামীকে সুস্থ রাখার জন্য আমি এখানে এসেছি। কি হলো, তুমি কিছু বললে না যে? সময় হলেই বলবো। কি হলো? বেশি খেয়ে ফেলেছি, আর পারবো না। নাও মা, এগুলো খেয়ে নাও, স্বামীর খাওয়া খাবার খেলে ভালোবাসা বেড়ে যায়। নাও।